সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহসের তদন্ত থেকে সিবিআইকে রুখতে শিবসেনার অস্ত্র মমতা আশ্চর্যের হল এটাই মনে হচ্ছে মহারাষ্ট্রের শাসক দলের বক্তব্যে অভিনেতার অস্বাভাবিক মৃত্যু তদন্তে মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার পাশাপাশি যখন দেশ জুড়ে সুশান্ত অনুরাগীরা সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার যখন পরিবার ও বিহার সরকারের দাবি মেনে কেন্দ্র সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তখন জনমতের উল্টো দিকে হেঁটে সিবিআই তদন্ত আটকানোর মরিয়া চেষ্টা করছে উদ্ধব ঠাকরে সরকার আরও আশ্চর্যের ব্যাপার সিবিআই এফআইআর এ মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত রিয়া চক্রবর্তীর বয়ান তুলে ধরে সুশান্তের পরিবার ও বিহার সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন সঞ্জয় রাউতের মতো উদ্ধব ঘনিষ্ঠ নেতারা সুপ্রিম কোর্টেও সিবিআইয়ের বিরোধিতায় কড়া সওয়াল করতে চলেছে মহারাষ্ট্র সরকার তার আগে শিবসেনার মুখপাত্র সামনায় সিবিআই রুখতে টেনে আনা হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ সামনায় লেখা হয়েছে বহু রাজ্যই সিবিআইয়ের বিরুদ্ধে রেস্ট্রিকশন জারি করেছে যেমন পশ্চিমবঙ্গে সারদা চিটফান্ডের তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সিবিআইকে রুখে দিয়েছিলেন তাই নয় তাদের বিরুদ্ধে মামলা দায়েরও করেছিলেন এমনকি কলকাতার রাস্তায় মমতার নেতৃত্বে প্রতিবাদ আন্দোলন হতে দেখেছিল সবাই সিবিআইয়ের বিরোধিতা করতে গিয়ে সামনায় যে মামলার সূত্রে যে যে যুক্তি খাড়া করেছেন শিবসেনা নেতারা তাতে তাজ্জব রাজনৈতিক মহল এরপর সুশান্ত মামলায় মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েই সংশয় তীব্র হচ্ছে প্রশ্ন উঠছে তাহলে কি আড়াল করতে সিবিআই তদন্ত আটকানোর মরিয়া চেষ্টা না হলে শিবসেনার মতো কট্টর হিন্দুত্ববাদী দলের মুখপত্রে হঠাৎ সারদা তদন্তে মমতার সিবিআই বিরোধিতার দৃষ্টান্তকে সামনে রাখা হবে কেন এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড